আমি কুষ্টিয়ায় পড়াশোনা করি, ওইখানে ম্যাট্রিক পাশ করি, ওইখানে আইএসসি পাশ করার পরে আমার এই কিছু বন্ধু তারা বুয়েটে ভর্তি হলো, তখন এফুয়েট, ইস্ট পাকিস্তান ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি, তো ওটা হলো 61-এ। তো আমি যেহেতু ছবি টবি আঁকতে ভালোবাসতাম বা পারতামও, তো তুমি যদি ছবি আঁকা ভালো পারো তো আমার মনে হয় তুমি আর্টিস্ট যদি ভর্তি হও তাহলে খুব ভালো হবে। কুষ্টিয়া শহরে আর্টিস্টের কী জানব, জানার কোনো অভ্যাস ছিল না, কিন্তু আমার একটা অভ্যাস ছিল প্রত্যেক দিন ওই পারিবারিক যে পড়াশোনা করা, তখন শীতকাল লুঙ্গি পরা, স্যান্ডেল পরা আর গায়ে চাদর দিয়ে আমি ওই পড়াশোনা করছি। তো আমাকে বলছে তুমি ইন্টারভিউ দেওয়ার সময় একটু আর্টিস্টের ব্যাপারে একটু জেনে এসো। তো আমি কোথাও বই ঠিক পাই না, কী করি কী করি, তো হঠাৎ দেখি যে আমার টেবিলের উপরে ওই লাইব্রেরিতে ইউএস আর্টিস্টের বলে একটা বই, তা আমার জীবনের প্রথম চুরি এবং শেষ চুরি। আমার ইন্টারভিউ খুব ভালো হচ্ছিলো। তোমার এখনও মনে হচ্ছে ভুবন স্যার জিজ্ঞেস করলেন যে ইউনো হোট ইজ আর্কিটেকচার, আমি আর্কিটেকচার মিনস ইউ হ্যাভ টু থিঙ্ক অ্যান্ড লিভ প্রপারলি অ্যান্ড এস্থেটিক্যালি অ্যান্ড উইথ ফাংশনাল ভ্যালুস। তো বলছে যে হাউ ডু ইউ নো অল দিস থিংস, তো আমি বললাম যে আই হ্যাভ রেড থ্রু দিস বুক ম্যাগাজিন। যে নমাস আমরা চালিয়েছি, কিন্তু আমরা ভাবছিলাম যে যুদ্ধ জিতলে নতুন দেশ নতুন ভাবে আবার প্র্যাকটিস হবে, কিন্তু সেটা হলেই তখন গভর্নমেন্ট থেকে একটা প্রপার্টি এমএ প্রপার্টি যে থারিয়ে নিতে হবে, এসব এইসব কাজ যে কাজ হতো আর কি মানে কি বলে ভাবে সেগুলো দেখভাল করার জন্য একটা কমিটি তৈরি করে নিশ্চয় বাকি থেকে, কারণ আমি ওয়ারে চার আলো মিট করি আর এখন আলো আছি তিনজন আলো চার কমিটি মাঝুর ইসলাম আর সুন্দর দুটো ভাগ হয়ে গেল। যিনি ক্ষমতাবান ক্ষমতায় আসেন ক্ষমতায় থাকেন তার সহযোগিতা ছাড়া কিন্তু ভালো প্রজেক্ট হয় না, তারা কিন্তু সচেতন। আমি তো অসচেতনতা দেখি নাই এত মানে পরিবেশ বান্ধব দেশ বান্ধব, তারপরে যে আমাদের যে ঐতিহ্য বান্ধব এইসব ভবন কিভাবে তৈরি করে বলে, সেই জন্য মনে করি যে আমাদের ছেলেরা আসলে স্থপতিরা দেশের বিশেষ করে স্বাধীনতা পাওয়ার পরে নিজের দিকে নিজের আয়নায় নিজের অবয়ব দেখার সুযোগ করছে, সেখান থেকে সে অনুভব অনুপ্রেরণা সবকিছু আহরণ করছে এবং সারা বিশ্ব তার চোখের মধ্যে তার মনের মধ্যে যখন যেটা গড়বে সেটা এদেশের মাটি মা সংস্কৃতি তার থেকে গড়ে উঠবে আস্তে আস্তে। IAB Gold Medal, the highest honor of the Institute of Architects Bangladesh, is awarded to architects for outstanding services to the field of architecture in Bangladesh through designing buildings of high merit, for profound contribution in architectural research and education, or for endowing the profession through great benefaction and engagement for architectural and environmental causes. IAB Gold Medal 2016 is awarded to architect Rabiul Hussain. Architect Rabiul Hussain dedicated a lifetime
to connect the secular, progressive, yet culturally sensitive modern-day spirit of Bangladeshi architecture with the cultural mainstream of the accomplished and enlightened citizenry of the country. He helped to build bonds between the community of architects, artists, literature, poets, along with many other intelligentsias, and brought immense benefits to all. He is among the very few architects in the nation who has roamed around with such an ease in the various fields of intellectual enterprises. He inspired the collective psyche of the modern Bangladeshi architects transcend beyond horizon. Starting from very young age and for a long time thereafter, Rabiul Hussain was involved in publishing radical journal, writing seminal books, practicing architecture, participating in socio-cultural activism, as well as advising the policymakers in major architectural missions of national interest. His dedication, contribution, and position in the development of architecture in this country are distinctive and invaluable. Institute of Architects Bangladesh and all its members take the pride in honoring architect Rabiul Hussain with IAB Gold Medal 2016.